সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত, সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি শিক্ষার্থীদের আন্দোলন, গুজব ও রাজনীতি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, সারাদিন ভরে উত্তাল এবং 8 দিনই চলমান আন্দোলন হয়ে গেল, এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশটুকু কতটুকু এগুলো, কতটুকু পিছলো, কি সমালোচনা হলো, কি ভালো হলো, কি মন্দ হলো, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের টক শোতে। দর্শক, এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার সর্বডান থেকে যদি বলি, মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা, উপস্থিত আছেন অ্যাডভোকেট ডক্টর এম এম আনোয়ার হোসেন, অধ্যক্ষ বঙ্গবন্ধু ল কলেজ, আছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। সারোয়ার ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। এরই মধ্যে আপনি শুনেছেন আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি শিক্ষার্থীদের আন্দোলন, গুজব ও রাজনীতি। যদি আন্দোলন প্রসঙ্গেই আপনার কাছে আসি, যে তাদের একটা ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা পথে নেমেছিল, সেই উদ্দেশ্যটা আমাদের সুশৃঙ্খল করার জন্য, আমাদের রাস্তাকে পরিপাটি করার জন্য, আমাদের নিয়মতান্ত্রিকতার মধ্যে আনার জন্য, সেটা কি এই মুহূর্তে যে অবস্থা আছে সেই অবস্থায় আছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, বিবিসির খবর শুনছিলাম কালকে রাত থেকে, বিবিসিতে এটা অলমোস্ট সেকেন্ড লিড নিউজ হিসেবে দেখিয়েছে, এবং সেখানে যে রিপোর্টার সে বলতেছিল যে বাংলাদেশে এইরকম আন্দোলন, মানে কলেজ গোয়িং বয়েজ, যে সেরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। তো এই জায়গাটায় আমরা আসলাম কেন? আসলাম এই কারণে, আপনি যদি খেয়াল করে দেখেন যে দেশটা ক্রমান্বয়েই শাসনের অযোগ্য হয়ে গেছে, এবং এই অযোগ্যটা হলো কেন? অযোগ্য আপনি যদি দুইটা কারণ যদি আইডেন্টিফাই করেন, তাহলে আপনি দেখবেন যে একটা হলো যে উইদাউট পপুলার ম্যান্ডেট আমার ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় থেকে আমার প্রতিহিংসা চরিত্র করতে হবে। তাহলে যখন পপুলার ম্যান্ডেট স্যার আপনি ক্ষমতায় থাকবেন, তখন আমার নিজস্ব বাহিনী লাগবে। আন্দোলনের মধ্যে কিন্তু এমন কোনো কথাই ছিল না সরকার নিয়ে, না তাদের উদ্দেশ্যের জায়গাটা ছিল সুশৃঙ্খলতা তৈরি করা। এইটা মানে এইটা এমন জায়গায় এমন ভাবে পৌঁছে গেছে যে সেইটার বহিঃপ্রকাশটা হয় রাস্তা থেকে। বলা হয় একটা দেশের ট্রাফিক সিস্টেম, স্পেশালি দ্য ট্রাফিক সিস্টেম অফ দ্য ক্যাপিটাল, ইজ দ্য মিরর অফ এ স্টেট, মিরর অফ এ কান্ট্রি। হ্যাঁ, এর আগেই আমার বন্ধু মনির ছিল সেইখানে, একটা ঘটনাকে আমি ট্রাফিক সিস্টেমটা এনেছিলাম, মানে একাধিক আলোচনা আমি বলেছি যে ট্রাফিক সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এটা নিয়ে সিরিজ অফ আলোচনা হতে পারে। এবং আপনি দেখেন গভর্নমেন্টের মানে অযোগ্য কিভাবে হয়ে গেছে। আপনার মনে আছে যে এই আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সাহেব, উনি সিটিং সার্ভিস, যেটাকে ফান করে বলে চিটিং সার্ভিস, সেটাকে ডিসিপ্লিন আনার চেষ্টা করেছিল এখন থেকে বছর খানে আগে, এন্ড আলটিমেটলি হি সারেন্ডার্ড টু দ্য বাস ওনার্স, সে পারে নাই। সেখান থেকে এমন 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 ভাবে চলে গেছে। সো এই আন্দোলনটা করছে যে আপনি দেখেন আজকে ইউনিভার্সিটির ছাত্ররা, যারা ছাত্র পলিটিক্স করে, যারা ছাত্র পলিটিক্সের ঐতিহ্য, ছাত্র আন্দোলনটাকে সেটাকে শেষ করে ফেলছে রাজনীতির লেজুর ভিত্তিক রাজনীতি করে। ছাত্র আন্দোলন হওয়া উচিত ছিল আপনার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে হয় একাডেমিক বেস, সেখান থেকে নেতা বেরিয়ে আসবে। কিন্তু এখানে লেজুর মধ্যে এখন ছাত্ররা দুর্ভাগ্য যে তারা লুটেরা, চোর ডাকাতের পাহারাদারে পরিণত হয়েছে। সেইখানে এই এই ছেলেমেয়েরা আমাদের আই ওপেনার, আই ওপেনার পৃথিবীতে মানে কি হলো দেখেন তারা সবকিছু, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার নাই, আইন নাই, কোনো কিছু নাই, যার জন্য এইটা এইটা যেহেতু সবার চোখের সামনে পড়ে, এইখান থেকে এটাকে এক্সপ্লোর করেছে। আপনি যদি দেখেন যে কোথায় ডাকাতি হয় নাই, সর্বশেষ আজকে আপনার 52 কোটি টাকার পাথর লুট হয়ে গেছে, পাথর আজকে সর্বশেষ খবর, পাথর, সেটা কয়লা কয়লা ছিল, সর্বশেষ এখন পাথর লুট হয়ে গেছে। যার জন্য এই এক্সপ্লোরটা এখানে হয়েছে, সেটা ছিল ভালো এবং আমাদের সুশৃঙ্খল করার, রাস্তার মধ্যে একটা অরাজকতা ছিল সেটাকে সুন্দর করার, কিন্তু এর মধ্যেও কেন রাজনীতি চলে আসছে কেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি কথা বলার শুরুতেই অগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস, বাংলাদেশ এবং বাঙালির বিশুদ্ধ নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজলুল মুজিব, শিশুপুত্র রাসেল সহ সেদিনে যারা আমাদের মাস থেকে হারিয়ে গেছে, সে নির্মম
বুলেটের আঘাতে পৃথিবী থেকে পৃথিবীর মায়া থেকে চলে গেছেন, তাদের সকলকে তাদের সকলের বিদায়ার্থ মাগফিরাত কামনা করছি। আপনি প্রথমত যে আজকের আলোচনার টপিক নিয়ে আসছেন সেখানে শিক্ষার্থীদের আন্দোলন, গুজব এবং রাজনীতি, এই জায়গাটায় আমার প্রথমত প্রথম শব্দটার সাথেই আমার আপত্তি আছে, শিক্ষার্থীদের আন্দোলন না। দেখুন, যখন আপনি আপনার কথার মাঝে বলছিলেন যে আট দিন আগে একটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনার মধ্য দিয়ে আমাদের মাঝ থেকে দুজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে বাস দুর্ঘটনার সাথে, সেখান থেকে ছাত্রছাত্রীরা, তাদের সহপাঠীরা তাদের বিবেক এবং আবেগের জায়গায় দাঁড়িয়ে তারা রাস্তায় নেমেছে যে এইভাবে করে রাস্তায় বাস চলাচল করতে পারে না। এটার সাথে গোটা বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ ঐক্যবদ্ধ বা ঐক্যমত পোষণ করেছে। দেখুন, আপনি যেখানে বললেন যে এখানে কিভাবে রাজনীতি ঢুকে গেল, আমি আসলে আপনার এই মানে দুর্ভাগ্যজনক হলেও এই ঘটনার পর আমি টেলিভিশন আজকেই প্রথম যেহেতু এসেছি আমি এটা কিছু ব্যাখ্যা দেবো, এর ভিতরে যদি আপনি উইদাউট ইন্টারাপ্ট থাকেন আমি খুব খুশি হব। প্রথমত দেখেন, আমরা কিন্তু ছাত্র আন্দোলনের তৈরি, আমরা ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সাত বিরোধী আন্দোলন করেছি, 1985 সাল থেকে ছাত্র রাজনীতিতে আন্দোলন করতে করতে আজকে এই জায়গাটা এসেছি। আমি প্রথমত ছাত্রদের এই জায়গাটায়, এই চৈতন্যবোধের জায়গায় বা তাদের বিবেকের জায়গায় তারা যে দাঁড়িয়ে আজকের বাংলাদেশের যে লুফলস আছে, যে ত্রুটি বিচ্ছুতি আছে, তার জন্য তারা দাঁড়িয়েছে, এটাকে আমরা সালাম জানাই, এটাকে আমরা মনে করি। যারা ভেবেছিলাম যে এই ছেলেদের ভিতরে হয়তো বা বিবেকবোধ নাই, এরা আজকে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো নিয়েই ব্যস্ত থাকে, তা না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি খুবই আশাবাদী হয়েছিলাম। এবং আপনি যে জায়গাটা বললেন যে কেন রাজনীতি চলে আসলো, যেমন সরার ভাই তার কথার ভিতরে যেমন খুব সুচারুভাবে চুনে নিয়ে আসলেন যে বিবিসি বলেছেন পৃথিবীর ইতিহাসে এই রকমের নজিরবিহীন আন্দোলন, অর্থাৎ যাদের রাজনীতিতে আন্দোলন করার কোন রকমের ঐতিহ্য নেই, রাজনীতিতে আন্দোলন করে একটি সরকারের বিরুদ্ধে বা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন কোনো সক্ষমতা অর্জন করতে পারে না, তখন কখনো কখনো শিশুদের এই আবেগের জায়গাটাকে পুঁজি করে রাজনীতি করতে চায়, কখনো কোটা বিরোধী আন্দোলনে ফাইন্যান্স করতে চায়, কখনো হিলারি ক্লিনটন জিতলো কি হারলো সেটাকে কেন্দ্র করে মনে করে ক্ষমতায় চলে আসবো, কখনো ভারতের প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী হয়েছিল তখন ভেবেছিল তারা ক্ষমতায় চলে আসবে, সেই জায়গাটাই রাজনীতি ঢুকে গেছে। দেখুন, এই ঘটনা যখন ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী, দুর্ভাগ্যজনক হলো সত্য, একজন মন্ত্রী তার স্বভাব ছিল ভঙ্গিতে, সে হাস্য একটা হাস্য মুখ দিয়ে কথা বলেছিলেন, সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত রিয়্যাক্ট করেছে, আমারও লেগেছে যে কখন কোন সময় কি রকমের এক্সপ্রেশন দিতে হবে একটা মানুষের জানা উচিত, এবং বাংলাদেশের মন্ত্রী নেতা তো অবশ্যই জানতে হবে, একজন রাজনীতিবিদ যখন হবে সে মানুষের মনের চাহিদা মনের খোরাকটা মেনেই তাকে রাজনীতি করতে হবে, সেই জায়গায় আমরা তাকে ওই বিষয়টার জন্য ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলাম, এবং বাংলাদেশের মানুষের সেই আবেগকে সে ধারণ করে উনি দুঃখ প্রকাশ করছে জাতির সামনে। আপনারা ছাত্ররা, আমার এই মানে স্কুল গোয়িং বলেন, কলেজ গোয়িং যারা আছে তাদের এই দাবিকে অ্যাড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রকমে পুঙ্খানুপুঙ্খ মেনে নেওয়ার জন্য সমস্ত কাজ করলেন। ইতিমধ্যে রমিজউদ্দিন কলেজে 5টি বাস দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের যে জায়গাটা দাঁড়িয়ে ওনারা যখন কথা বলি তখন আমার কাছে খুব অবাক লাগে, এই সেই প্রধানমন্ত্রী যিনি 17 জন পরিবারের সদস্য, যে মাসে দাঁড়িয়ে কথা বলছি 17টা মানুষের শোক বুকে ধারণ করে বাংলাদেশের সাফারার শেখ হাসিনার চেয়ে আঘাতপ্রাপ্ত কোনো নারী নেই, এই মানুষটা 1981 সাল থেকে এই বাংলাদেশটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য আইনের কথা বলেন, আইন এবং বিচার ব্যবস্থার কথা বলেন, যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই দেশে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স দেওয়া ফাদার অফ দ্য ন্যাশনের বিচার করা যাবে না, এইরকম যখন পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 75 থেকে 96 সালে একটি এক সেকেন্ড রাখবে, দীর্ঘ 21টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসছে। এবং রাস্তার ল্যান কিভাবে হতে পারে সব মহলেই কিন্তু এটা প্রশংসিত হয়েছে, এমনকি আমাদের প্রশাসনেও কিন্তু এটা প্রশংসিত হয়েছে, তার মানে তাদের মেধা আছে, তাদের যদি যোগ্য স্থানে দেওয়া হয় তারা কিন্তু নেতৃত্বে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভির দর্শক শ্রোতাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অন্য দুই ভাইকেও ধন্যবাদ জানাই,
কিন্তু এইখানে যে ছাত্র রাজনীতিটা এই যে রাজনীতিটা এই আন্দোলনটা এই আন্দোলনটাকে রাজনীতিতে নেওয়া উচিত হবে কারণ হলো এইটা আজকে যা উনি এক দলের পক্ষে কথা বললেন উনি আরেক দলের পক্ষে কথা আমি কোনো দলের পক্ষে আজকে কথা বলবো না কারণ এই জন্য কথা বলবো না কারণ উনার দলের যিনারা ক্ষমতা ছিলেন দীর্ঘদিন সময় উনারা ক্ষমতা ছিলেন 1975 সালে হত্যার পরে জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবকে 90 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেবের আমলে আমি আগে একবার টক শুতে বলেছিলাম সেই এরশাদ সাহেবের আমলে আমি এই রাজা আমি যদি আপনার কাছে জানি তারুণ্যের লিডারশিপটা তাহলে আপনি এটা আমাকে বলতে দেন তারুণ্যের লিডারশিপের কিছু না এটা একটা বিবেক এটা একটা মানুষের দাবি এবং মানুষ আস্তে আস্তে কেন বিদ্রোহ হয় কেন বিদ্রোহী হয় মানুষ কেন তার আশা প্রত্যাশা যখন মানুষ হতাশ হয়ে যায় তখন হয় এখানে যে গণতন্ত্রের কথা বলা হলো এখানে যা যা বলা হয়েছে সব এই কথাগুলি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে না কারণ হলো ছাত্র রাজনীতি এইখানে ছাত্ররা যে কাজটা করছে তারা আজকে কেন প্রতিদিন যখন পত্রিকায় দেখতেছে প্রতিদিন যখন জ্যাম জটের মধ্যে এই এই অবস্থা হয়েছে মানে মানুষের সময় নষ্ট হচ্ছে হাজার শত শত কোটি টাকার তেল ফুয়েল নষ্ট হয় মানুষ মারে গাড়িতে কোনো শৃঙ্খলা নাই একটা গাড়ির কোনো রং নাই সাল নাই কিছুই নাই এই রকম গাড়িগুলি রাস্তার মধ্যে চলে আমাদের দেশের মন্ত্রী হয়েছে যারা প্রেসিডেন্ট হয়েছে ক্ষমতায় গেছে যারা বিদেশে যায় বড় বড় নেতারা যারা দেশ বিদেশে যায় তারা কি দেখে না যারা সারা পৃথিবীতে সারা পৃথিবী রাষ্ট্রগুলোর মধ্যে ট্রাফিক রুল কি ট্রাফিক আইন কি যারা একবারে ট্রাফিক আইন নিয়ে যেহেতু বললেন যদি আপনার কাছে প্রশ্ন করি শুধুমাত্র কি ট্রাফিকের এই ট্রাফিক আইন মানার বিষয়টা জড়িত আছে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কি কোনো রেসপন্সিবিলিটি এইখানেই আমার কথা গতকালকে আমি সেই কয়েকটা স্ট্যাটাস দিয়েছি যে ছাত্রদের মধ্যে যেমন ছাত্র আজকে দাবি করেছে আজকে আমার আপনাদের সেই সময় দিলে হবে আজকে আপনি যদি গাড়ি চলছে ড্রাইভাররা গাড়ি নিয়ে যাচ্ছে আর সেইখানে আপনার আমি আপনি গিয়া দৌড়ে গিয়ে গাড়িতে উঠবো সেটা না আপনাকে আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এর আগে আমি একটা অসুস্থ বলেছিলাম যে 2006 সালে 2007 আর 2008 সালে সেনাবাহিনী আমাদেরকে লাইনে দাঁড়ানো শিখাইছে কিউতে দাঁড়ানো শিখাইছে এখন আমরা আমার বাস এখানটা যাচ্ছে স্টেশন যাত্রী ছাউনি থাকবে আমার যাত্রী ছাউনিতে ইয়ারা যাত্রীরা দাঁড়িয়ে থাকবে ছাত্র হোক আর বিদ্যা হোক যার যেই হোক জনগণ দাঁড়ায় থাকবে যাত্রী হিসাবে তারা দাঁড়িয়ে থাকবে এইখানে আইসা বাস দাঁড়াবে আর এইখান থেকে যে যে গন্তব্যস্থানে যাবে সেইভাবেই তারা উঠে যাবে আজকে যদি আমাদের দেশে বাংলাদেশ তো হয়েছে তো বাংলাদেশ তো কলিকাতা ছিল আগে আমাদের বাংলাদেশের পুরানো শহর ছিল কলিকাতা তো কলিকাতাতে সবাই আগে পড়ে যায় এখন কলিকাতার নিউ মার্কেট এরিয়াতে গিয়ে দেখেন বা অন্যান্য জায়গায় দেখেন সেইখানে সুন্দর গাড়ি চলে যাচ্ছে মানুষগুলি সুন্দরভাবে উঠতেছে সকল যে যে যেখানে যাচ্ছে ওই নাম্বারের গাড়িগুলি আসতেছে ওই নাম্বারের গাড়িগুলি তো সুন্দর করে মানুষ আমরা কেন পাচ্ছি না আমরা কেন পাচ্ছি না না পারার কারণ হলো যে চাপাবাজি এই রাজনীতি দলীয়করণ উনি বলবো উনার দলকে সাপোর্ট করে কথা বললো উনি উনার দলকে সাপোর্ট করবে উনি যে বললেন এক নেতা বললেন যে আলোচক আমাদের বললেন যে আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক হবে কেন লেজুর ভিত্তিক হবে কেন কারণ উনি চাবেন জননীতি শেখ হাসিনা উনি চাবেন উনার দল দলের লোকগুলি জননীতি শেখ হাসিনা আস্থা ভাজন অর্জুন যত প্রশংসা আছে সব করবেন আর উনার দলে ছাত্র দলের তারা উনার সব বেগম খালেদা জিয়া তারেক জিয়ার আস্থা ভাজন হওয়ার জন্য উনার কথাগুলি বলবেন এবং রাজনীতি করবেন ছাত্র রাজনীতি হওয়া দরকার তো ছিল ছাত্রদের দাবি আদায়ের জন্য বঙ্গবন্ধুর আমল থেকে ধরে হোক আর অন্য সময় হোক বেশিরভাগ সময় ছাত্র রাজনীতি ছাত্রদের দাবি আদায়ের জন্য আমরা কিন্তু আজকে না আমি আরেকটু শেষ করি ছাত্র রাজনীতি হওয়া উচিত ছিল ছাত্রদের জন্য পাশাপাশি আপনার কাছে আরেকটা প্রশ্ন এই যে সারাদিন ধরে আমরা কিন্তু গুজব মানে শুনলাম এবং এর জন্য কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি হলো এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন দেখুন শুধুই ছাত্র রাজনীতি বলি ছাত্র রাজনীতি অন্যান্য সমস্ত সংস্থা যেভাবে ভেঙে গেছে ছাত্র রাজনীতি সেভাবে সম্পূর্ণভাবে পচে গেছে আমি ছাত্র রাজনীতি সম্বন্ধে যেটা ভাবি যে ছাত্ররা প্রয়োজনে জেগে উঠবে যেমন আমাদের এই যে ইয়াং ছেলেমেয়েরা জেগে উঠছে আলোর দিশেরই হয়ে আসছে জাতির প্রয়োজনে কিন্তু এখন ছাত্র রাজনীতির নামে যেটা হচ্ছে সেটা একেবারে লেজুর ভিত্তির নামে সম্পত্তি বানানো এবং লুটেরাদের পাহারাদার এর বাইরে আমি কোনো দাঁড়িয়ে এ থেকে জাতি গঠিত হতে পারে না এই নেতৃত্বে করে নেওয়া যাদের কোনো নৈতিকতা শিক্ষার মান নাই যারা এখনই একটা মিথ্যা চর্চার একটা মিথ্যা মনে হয় যেন একটা মিথ্যার ইউনিভার্সিটি খুলছে তারা সত্যকে গ্রহণ করতে পারে না আপনাদের দলের যদি অবস্থা জানতে সেম কোয়ালিটি হ্যাঁ
উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস আপনার যে ইয়া ছাত্র পলিটিক্স যে আপনার ৬৯ বা ৭০ স্বাধীনতার আগে বা পরে ছিল আমাদের যে জাতির যদি প্রয়োজন হয় ছাত্ররা আবার সেই একইভাবে জেগে উঠবে যেভাবে আমাদের ইয়াং ছেলেরা জেগে উঠছে যার জন্য আমাদের এখন জাতীয়ভাবে ভাবতে হবে একাত্তরটা ঘোষণা করেছে কনসেন্সাস আসতে হবে যে এই ছাত্র পলিটিক্স বাংলাদেশের উপকারে কতটুকু আসছে এটা একটা বড় ডিবেট বাবা আমার ব্যক্তিগত এই ছাত্র পলিটিক্স বাংলাদেশের জাতির উপকারে কোনো কাজে আসছে না এখন আপনি বলেন গুজব যে কোনো পরিস্থিতিতে গুজব তো হবে আপনি যদি সত্যের সাথে থাকেন তাহলে গুজব সবসময় এসে যাবে আর আপনি রাজনীতির কথা বলছেন রাজনীতি তো আওয়ামী লীগের আছে আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো যে এর ভিতরে পেনিট্রেশন হতে পারে অপশক্তির আমরা কি দেখলাম মিরপুরে যুবলীগ ছাত্রলীগ এই এই ইয়াং ছেলেদের এই ইনোসেন্ট ছেলেদের উপর হামলা চালাইছে জি কথা হামলা চালাইছে তো পলিটিক্সটা তো এই আওয়ামী লীগ শাসন গোষ্ঠী জোর করে ক্ষমতা রাখার জন্য তারাই এর ভিতরে পলিটিক্স এনেছে যে আমি দেখুন আপনি কয়েকটা কথা বলেছেন আমি একটা আজকের আলোচনাটা একদম সম্পূর্ণভাবে মানে গণতন্ত্র মানে গঠনমূলক আলোচনা যেতে চেয়েছিলাম এটা সম্পূর্ণ আপনি যদি সিনারিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রথম দুই তিন দিনের যে আন্দোলন ছিল যে ছাত্রদের যে দাবি দেওয়া ছিল আন্দোলন না তো ছাত্রদের যে ন্যায্য দাবি দেওয়া ছিল তারা রাস্তায় নেমে এসেছে তারা পুলিশকে সহায়তা করেছে তারা মানুষের গাড়ি চেক করেছে রাজনীতিবিদের গাড়ি চেক করেছে আমলাদের করেছে জাস্টিসদের করেছে সবার যদি কারোর লাইসেন্স সর্বমহলে প্রশংসিত হয়েছে আজকে কখন এই গুজব এবং কখন এই পরিস্থিতি তৈরি হলো পরিস্থিতি তখন তৈরি হয় যখন এখান থেকে আপনি এই ছাত্রদের নিষ্পাপ শিশুদেরকে যারা আমাদেরকে আলোর দিশারি হয়ে আমাদেরকে একটি দিক নির্দেশনা দিচ্ছিল যে তোমরা এভাবে চলো আমরা এভাবে জাতিটাকে দেখতে চাই তখন আপনাকে এটাকে ক্যাশ করতে চলে অর্থাৎ ছাত্র আমাদেরকে যেটা জাগা একটা জাকুনি দিল সেই জাকুনিটাকে কালিমালিপ্ত করলো কে করলো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এখন তো আমির খসরু মাহমুদ চৌধুরীর টেনা হলে চলে এসে আসলো ওনাদের এই রকমের যে কত আমির খসরু মাহমুদ চৌধুরী এই রকমের শিশু বাচ্চাদেরকে নাবালক শিশুদেরকে কাঁধে বর করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় যখন আপনি বলে যে শুনেন এক সেকেন্ড আপনি ছেড়ে দেন যখন আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী সে যখন নওমী নামে একটা ছেলেকে বলে তোমাকে তো চিনে না তোমরা দুই চারশো পাঁচশো নেমে পড়ো ঢাকায় করো ওরা বলছিল যে নারায়ণগঞ্জে ওখানে পারা যাবে না ঢাকায় করো কেন ঢাকায় করো ঢাকায় যদি হয় তখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে অর্থাৎ একটি দেশে অগণতান্ত্রিক এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ড যেটা বলেছিলাম ২০১৩-১৪-১৫ সালে বাংলাদেশে রক্ত রক্তের লেলি খেলার মধ্য দিয়ে খালেদা জিয়ার ক্ষমতা আসতে ছিল তারই সুযোগগুপ্ত শ্রী আমির খসরু মাহমুদরা সেম কাজটা করছেন আমরা আমরা এই ২০০৯ থেকে শুধু গুম গুম এক্সট্রা জুডিশিয়াল ক্লিং গুম খুন এবং এই যে যেগুলো হচ্ছে আপনার খুনের রাজনীতি এবং গুমের রাজনীতি যে বাংলাদেশ আসলো যে মিথ্যা মামলার ইয়া ৭৮ লক্ষ মিথ্যা মামলা হ্যাঁ ৭৮ লক্ষ তো সেইখানে আপনার ১৮ লক্ষ মিথ্যা মামলা ৭৮ হাজার মানুষকে এই মিথ্যা মামলা জড়ানো হয়েছে স্পেশালি বিএনপি বিরোধী দলের নেতা এখন আপনি দেখেন যে এই যে এখন এইটার সাথে আমরা দেখলাম যে আরেকটা আছে এখন একটা টেপ বোমা টেলিফোন টেলিফোন স্টার্ট ওনার টেলিফোন প্রথম বাড়ি করলো আপনার সেই মাহমুদুর রহমান মান্নার যেটা এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তারপর আনলো ডক্টর শাহাদাত তারপর আনলো আপনার এই এই মেজর মিজান তারপর আনলো আপনার এই রাজশাহীর সর্বশেষ আবিষ্কার হলো আপনি জানেন যে গুমার খুনের এই কথাটা এবং ছাত্র রাজনীতির কলুষিত হওয়া এই দুটো প্রসঙ্গ বলবো এর মধ্যে আপনি ডিস্টার্ব করবেন না আমাকে প্রথমত বাংলাদেশে ছাত্র রাজনীতি নষ্ট করেছে বাংলাদেশে ছাত্র রাজনীতি করছে মরহুম জিয়াউর রহমান বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করবো তবে একটা বিজ্ঞাপন বিরতির পর দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি আশা থাকবে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ মনির ভাই আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম বিরতির পূর্বে আমরা ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করছি সরবে যে কথাটা বললেন বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নষ্ট কে করছে বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত গৌরব উজ্জ্বল ইতিহাসের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়ে আছি আজকের বাংলাদেশ এই বাংলাদেশ তো ১৯৪৮ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের জন্মের মধ্য দিয়ে ১৯৫২ সালে ভাষা আন্দোলন ছাত্রলীগের মতো একটা সোনালী সংগঠন দিয়েছে ৬২ শিক্ষা আন্দোলন ৬৬ ছয় দফা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ছয় দফা যেটা ম্যাগনাকাটা খ্যাত ছিল সেই ছয় ৬৯ গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থান ৭০ নির্বাচন যে নির্বাচনের মধ্যে ছাত্রলীগের একটা অগ্রণী ভূমিকা পালন করার মধ্যে নির্বাচন আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু
সেদিন ক্ষমতায় এসেছিলেন, বিজয়ী হয়েছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের মতো সংগঠন, ছাত্রউন্নয়নের মতো সংগঠনের নেতা কর্মীরা যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছে। অর্থাৎ কেন ওই ছাত্র রাজনীতি কালিমা মুক্ত হলো, কখন থেকে হলো, সেটা আমাদেরকে জানতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে প্রথম বাংলাদেশের ছাত্র রাজনীতি বা ছাত্র নেতাদেরকে চরিত্র অনন করার মধ্য দিয়ে, তাদের হাতে অস্ত্র এবং টাকা দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে গ্লাড়ে এনে দিলেন মরহুম জিয়াউর রহমান। এরপর আসেন গুম খুনের রাজনীতি। গুম খুনের রাজনীতি কবে শুরু হলো? 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে গুম খুনের রাজনীতি। এখন যদি সারোয়ার ভাই এসে বলে যে গুম খুনের রাজনীতি, এই গুম খুনের রাজনীতি এইগুলোর সাথে ওনারাই পারঙ্গম, কারণ এই যে গুজব অলরেডি অর্জনের রাজনীতি, এমন কোন একটা উদাহরণ দেখাতে পারবেন না যেটা 71 থেকে 75 শুরু হয় নাই, এমন কোন একটা উদাহরণ দেখা। আপনি দেখেন আজকে যে আজকে যদি মহান মুক্তিযুদ্ধ সশস্ত্র সংগ্রাম হয়েছে, একটা সরকার 71-এর চেতনাকে ধারণ করে, একটা আদর্শকে ধারণ করে, সরকারে যদি মিনিমাম বিষয় 71-এর থাকে, আজকে ছাত্র ট্রাফিক বিভাগের যে হেড, আপনি দুইজনকে ডিসমিস করতেন যে কিভাবে ট্রাফিক সিস্টেমটা এইভাবে নষ্ট করলেন, দুইজনকে আপনি ডিসমিস করতেন, করেনি তো। একটা মন্ত্রী আপনি দেখেন যে আজকে সাজান খানকে আপনি ডিসমিস করতেন কেন? একটা হাসির জন্য না, হাসি ওনার, উনি সার্কাস্টিক হতেই পারে, ওনার ক্যারেক্টারের অংশ এটা। একটা মন্ত্রী আইনের বিরুদ্ধে কথা বলতে পারে না। আপনি যখন বলেন যে ঘাস মুরগি গরু ছাগল দেখে তাকে লাইসেন্স দেওয়া যায়, কোন আইনে আছে? একটা মন্ত্রী পাবলিক পজিশন থেকে পাবলিকলি এই কথা বলতে পারে না। সেই দিনই এই প্রধানমন্ত্রী যদি জনগণের প্রধানমন্ত্রী হতেন, তারপর দিন তাকে ডিসমিস করতেন যে হাউ ডেয়ার ইউ টক এগেইনস্ট ইন এ পাবলিক ফাংশন, এগেইনস্ট দ্য পাবলিক পলিসি, ইউ ক্যানট। তারপর দেখেন আপনি এই যে ওবায়দুল কাদের সাহেব কত সুন্দর সুন্দর আর কথা বলে, উনি যখন এই যে ড্রাইভারদেরকে কন্ট্রোল করতে গেল, মাস বলে করতে পারলো না, তারপর দিনই তো ওনার রিজন করা হচ্ছিল। ওনার যদি মিমিও লজ্জা থাকে, এই যে লজ্জাহীনতা এমন ভাবে রাজনীতি কিভাবে গেছে, এই নিয়ে দেশকে ধ্বংস করেছে। জি হ্যাঁ ভাই, না ওনাদের রাজনৈতিক বক্তব্য আমি যাব না, কারণ ওনারা যে সকল বিষয় বলতেছে, রাজনীতি নিয়ে বলতেছে, ছাত্র আন্দোলন আজকের আলোচনাটা ওইটা আপনি নিয়েছেন, পলিটিক্স এর দিকে নেওয়া হচ্ছে, সেটাও একটা দল চাচ্ছে যে তারা তো কোনোদিন মানে আন্দোলন করার মতো দল না, তারা তো আন্দোলন করে গড়ে উঠে নাই, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসছে, ক্যান্টনমেন্টে ক্ষমতায় আসছে, সুতরাং তারা ওইভাবেই যেতে চাচ্ছে। তাদের মধ্যে, ওই দলের মধ্যে, ওই দলটার মধ্যে, যে দলটা আজকে রাজনীতি করে এই ছাত্র আন্দোলনটা আজকের বর্তমানে যে নিরাপদ সড়কের আন্দোলনটা, এটা কিসের জন্য, এটা বুঝতে হবে আগে। কিসের জন্য? যে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের ট্রাফিক ব্যবস্থা, এই পরিবহন সেক্টরটা সবচাইতে অরাজকতা সবচাইতে বেশি। আজকে দেখবেন, পাশাপাশি দেখবেন কতগুলি ইয়ে বার হয়েছে, সিএনজির মতো কত অটো রিক্সা বা এগুলি কি বার হয়েছে, এইগুলি ব্যাটারি চালিত। গতকালকে গাজীপুরতে আসার সময় সারাক্ষণ দেখতেছে এইগুলি চলছে, প্রচুর চলছে। আচ্ছা এইগুলির মধ্যে যে ইঞ্জিন লাগিয়ে দেওয়া হলো, এইগুলি যে আনলো কোথায় থেকে, কে আনলো, এইগুলি তো চলতেছে, এইগুলি অ্যাক্সিডেন্ট হয়, ইয়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এগুলি ব্যান করে দিল, এই জন্য রিট হলো, রিট রুল ডিসচার্জ হয়ে গেল। তারপরে এই সারা বাংলাদেশে এই ব্যাটারি চালিত গাড়িগুলি এই এখানে আসছে, এটা ছাত্ররা জানে না, ছাত্ররা বুঝে নাই। এই ব্যাটারি চালিত গাড়িগুলির মধ্যে বাস ঠেলা দিয়ে পিছে ফেলে, অনেক সময় ইয়া বড় সড়কে হাইওয়েতে উঠে যায়, আবার এই এইরকম রিক্সার মধ্যে ব্যাটারি লাগাই দিছে, ব্যাটারি এই দিয়ে স্পিডে তিন চাকার গাড়ি স্পিডে যাচ্ছে। এই ইঞ্জিন চালিত গাড়ি হওয়ার সাথে সাথে এটা তো একটা নাম্বার ফালাতে হবে, একটা ইন্স্যুরেন্স করতে হবে, মানুষ মারা যাচ্ছে, মানে আমাদের দেশের মানুষ গরু ছাগল বিড়ালের মতো মারা যাচ্ছে, একবার কোনো রক্ষা নাই সরকার থেকে, রাষ্ট্র থেকে কোনো দেখভাল করে না। এখন আমি এই এই বর্তমান সরকারের কথা বলবো না, বিগত সরকারগুলির কথা বলবো না, কারণ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার জন্য কোনো সরকার কোনো কাজ করে না, কোনো স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের মানে 2009 সালে যে নির্বাচন, 8 সালের 29-এ নির্বাচনের পরে আমাদের সাহারা খাতুন, অ্যাডভোকেট সাহারা খাতুন ম্যাডামকে আমি কয়েকবার পত্রিকা দেখায় দেখলাম, তা আপা আজকে 30 জন মারা গেছে, পরের দিন 34-35 জন 36 জন মারা গেছে যানবাহনে, একটু দয়া করে এই যানবাহনের দিকটা খেয়াল করেন। আমি পেপার দেখায় 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 দিছি, এত জন মারা গেছে, এত যানবাহনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারা এটা রক্ষা করে। এই গত ঈদে থেকে এই পর্যন্ত প্রায়
চার থেকে পাঁচ হাজার লোক মারা গেল এই রাস্তার মধ্যে, এগুলি মানুষটা এগুলি মারার জন্য, এই মরার জন্য যে ব্যবস্থা, এই থেকে আজকে ছাত্রদের আন্দোলন। এই ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক বিষয় না, এখন বিএনপি জামাতরা চাচ্ছে তাদের উপর ভর করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো কিছুই করতে পারে না এটা করার জন্য, আমরা সেই দিকে ছাত্রদের যেতে দিব না। আমাদের ছাত্রদের দাবি, বর্তমান সরকার দাবিগুলি মেনে নিয়েছে, এখন যে যোগ্যতা সম্পন্ন মন্ত্রী বানানো হোক, আর ওই যে হাসি দেওয়া মন্ত্রী, ওই ড্রাইভারদের মহাজন যিনি আগে ইউনিয়ন বা সমাজতান্ত্রিক দলগত বড় বড় মুসলা বাংলাদেশের যত বড় মুসলাতে বেটা নাস্তিকের দল, এখন দিয়া তুমি ট্রাফিক ব্যবস্থা দিবা, ও আমাকে আপনি মানুষকে একটা সিম্পল একটা শহরের মিনিমাম ভদ্রতা, মিনিমাম সভ্যতা, মিনিমাম সিস্টেম হলো জেব্রা ক্রসিং, আপনার প্রায়োরিটি কিভাবে, যারা হাঁটবে তারা সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে, তারপর যারা সাইকেল চালাবে, রাস্তা করার জন্য আপনি পৃথিবীর যে কোনো সভ্য শহর ইভেন আফ্রিকায় আপনার জন্য নির্দিষ্ট একটা টাইম থাকবে, সেই জায়গা থেকে আপনি পার হবেন, আপনার টাইম শেষ তখন গাড়ি করে চলবে। এখন সামান্য একটা সিস্টেম আপনি দিতে পারেন নাই, আপনি দিয়েছেন যার জন্য যে যেখান থেকে আপনার কথাই বলছি, আর একটা ছেলেকে আপনি দেখলে ১৬ বছরের নিচে বলছেন সে বাসটা সাপের মতো এইভাবে চালাচ্ছে, লেন ড্রাইভিং কি জানেই না, আমি ছবি তুলবো বা প্রোটেস্ট করবো, ভাবি যে এই সময় লেন ড্রাইভিং এইভাবে করে গাড়ি চালাচ্ছে, মানে যেখান থেকে একটা বাস নিয়ে চালাচ্ছে, অর্থাৎ এইটা দেখার কেউ নাই। তো আপনি একটা সামান্য রাস্তা ক্রসিং এর সিস্টেম দিতে পারেন নাই, আর আপনি আপনি দাবি করেন যে কি রোল মডেল, উন্নয়নের রোল মডেল, উন্নয়ন রোল মডেল এই ভেদেরা। আমার দুই ভাই বলে কারণ দুইজনে, উনি তো বঙ্গবন্ধু লোকালজের প্রিন্সিপাল, আর আমার ভাই তো ডেফিনেটলি সে তো আওয়ামী লীগের নেতা, তো আন্দোলন করে না। তো এর সাথে কিন্তু আন্দোলনটা কে করেছিল, লিডিং ছিল বেগম জিয়া। আপনার আপনার পরিস্থিতির কারণে বিএনপি সৃষ্টি হয়েছে, বিএনপি না হলে অন্য কোনো দল সৃষ্টি হতো, আওয়ামী লীগের ফেল উপরে সৃষ্টি করে জাসু সৃষ্টি হয়েছে, এবং আওয়ামী লীগের ফেল উপরে বিএনপি সৃষ্টি হয়েছে, এবং জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্র হিসেবে নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। আনোয়ার ভাই, আনোয়ার ভাই যে কথা বলছেন সেই জায়গাটা আমি এক সেকেন্ডে আমি ছেড়ে দিচ্ছি, শাজাহান উনি উনি অ্যাড্রেস করছেন শাজাহান খানের কথা। দেখুন, শাজাহান খান একজন ব্যক্তি, সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জন্মতে শেখ হাসিনা, আমি যে কথা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে ঘাত প্রতিঘাত এবং ১৭টা মানুষের পরিবারের বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিকটজন হারিয়ে ৭৫ এর পর থেকে এই দুঃখ বেদনা নিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ বেদনাকে লাঘব করার জন্য এই কাজ করে যাচ্ছেন। উনি যেমনি বললেন রোল মডেল, অবশ্যই বাংলাদেশ রোল মডেল। এখন যদি আপনি মনে করেন এক রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, আপনি যদি গুগলে সার্চ করেন ওটা তাবুত দুনিয়ার সড়ক দুর্ঘটনার রেশিওতে বাংলাদেশের পজিশন কত, সেটা কি আপনি জানেন? জানেন না। অন্যান্য দেশের অবস্থা কি? তো আমরা যখন কথা বলি, কথা বলার সময় এমন একটা কথা বলি যে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন কত সুখ ছিল রে। তো সুখ তো হলো এই যে ক্ষমতাকে ব্যবহার করে অ্যাক্সিডেন্ট সরবাই বললে হবে না। তারপর আসেন গুজবের কথা, গুজবের সৃষ্টি কারা করলো? আওয়ামী লীগ অফিসে প্যানিক তৈরি করে যে আওয়ামী লীগ অফিসে চারজনকে রেপ করা হয়েছে, এটা করে আওয়ামী লীগ অফিস না শুনলো, ওটা মানে মাননীয় প্রধানমন্ত্রী সভা নেত্রী শেখ হাসিনার কার্যালয়, সেখানে কারা অস্ত্রবাজি করলো, কারা গুলি করলো? আমির খসরু মাহমুদরা যখন বলে যে তোমাদের চেনে না, তোমরা নেমে পড়ো, বাংলাদেশকে অশান্ত পরিবেশ তৈরি করতে কে চায়? আমির খসরু মাহমুদ চায়, তার একটা চায়। এই এই গুজব যে রুলিং পার্টি করে নাই সেটার গ্যারান্টি কোথায়? আমেরিকান এম্বাসেডর উপর হামলা হয়েছে, রাষ্ট্রযন্ত্র যদি সামান্য এফিসিয়েন্সি থাকে কার হামলা করলো এখন পর্যন্ত আমরা জানতে পারলাম কেন? তাহলে মানুষের এটা ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে, সর্বোচ্চ জায়গার
গ্রিন সিগন্যালে হামলাগুলো হয়, যেমন হামলা হয়েছিল মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়াতে, যার জন্য তাদেরকে আপনি কোনোদিন খুঁজে পাবেন না। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যে একদম শেষ হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, পচে গেছে, আর ছাত্র রাজনীতির যে বন্দুক দিয়েছে, বা আমি বললাম যে কোনো একটা উদাহরণ দেখবে না, বাংলাদেশে অনেকে বলে থাকে প্রথম কোচপায়ার ছিল সিরাজ সিকদার, প্রথম অস্ত্র যে সেভেন মার্ডার সেটাকে জিও রোমে ছিল, তখন তো বিএনপি সৃষ্টি হয় নাই, এমন উদাহরণ দেখাতে পারবেন না। সিরাজ সিকদার এমন অবস্থা, এমন উদাহরণ দেখাতে পারবেন না যেটা ওই সময় সিরাজ সিকদার বাংলাদেশে 16ই ডিসেম্বর মহান জাতীয় দিবস হরতাল ডেকেছিল, সেই সিরাজ সিকদার খুনির পক্ষে সরোয়ার সাহেবের অবস্থান। অবাক লাগে, হাসি লাগে, ওরা এমন একটা রাজনৈতিক দল করে, সেই দলের প্রতিনিধিত্ব করে, সেভেন মার্ডারের অন্যতম খলনায়ক সিরাজুল আলম, ওই যে প্রধান যে মারা গেছেন, শফিউল আলম প্রধান, শফিউল আলম প্রধান কার সাথে রাজনীতি করেছে? খালেদা জিয়ার সাথে রাজনীতি করছে, বিএনপির সাথে রাজনীতি করছে। আপনি বলেন যে ছাত্রদের হাতে অস্ত্র, আপনার পয়েন্টটা ছিল ছাত্রদের অস্ত্র দিয়ে, আপনি বলেন জিয়ার রহমান, আপনি অবশ্যই জিয়ার রহমানকে না দেখে আনুষ্ঠানিকভাবে মেধাবীদের এটাই ঘুরতে নেওয়ার কথা বলে অস্ত্র দিয়ে দিয়েছে না, অস্ত্র দিয়েছে কিনা আপনাকে বলতে হবে, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র দেওয়া জিও রহমান দিচ্ছে, বাংলাদেশের খুনের মাস্টার প্ল্যান জিও রহমান, মাস্টার মাইন্ড জিও রহমান, বাংলাদেশের বঙ্গবন্ধুর খুনের মাস্টার প্ল্যান জিও রহমান। আমি আপনাকে বারবার বলছি, বাংলাদেশের খুন এবং খুনিদের পক্ষে জিও এবং বিএনপির অবস্থান। আপনারা যদি খুব কম নেতা পাবেন যারা সত্য বলতে পারে, ধারণ করতে পারে এবং সেইটির উপরে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছে ঠিকই, দলটা লুটের দল এবং এটা মিথ্যার ইউনিভার্সিটি খুলছে সমস্ত রাজনীতির নামে, তারা অনৈতিক একুশে টেলিভিশনে রাত্রে ধরে ফোন করা চলে গেছেন গুয়ার মধ্যে, বাংলাদেশের যে কোনো গণ আন্দোলন, যে কোনো গণ দাবির পক্ষে একটা গণতান্ত্রিক দলের প্রথম দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। আমির খসরু সাহেব যেটা বলেছেন সে বরং আইনগত ভাবে বলেছেন, পাশে দাঁড়াও, যদি গণতান্ত্রিক দল হয় তাহলে যে কোনো বৈধ আন্দোলনের পাশে তাদের দাঁড়াতে হবে, কারণ এটা বিচ্ছিন্ন দল। আর আপনি দেখেন দালালি হয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে তাদের আশা করেন না, এইভাবে বলেন না, যেখানে আমির খসরু মাহমুদ সরকার আমাদের চিনবে না, 200-400 আপনি ফলো দিয়েছেন আমাকে, কিন্তু গায়ের জোরে সে কথা বলবে বাকশালের কর্মসূচির পক্ষে হ্যাঁ সূচক জবাব দিয়ে জিয়াউর রহমান এটার মেম্বার হওয়ার জন্য তোফায়েল আহমেদ সাহেবদের পিছনে ঘুরে আদর্শের বরপুত্র মনে করেন, তাহলে সে বাকশালের মেম্বার হওয়া শুরু করো, তার মানে সে একটা ভোট ছিল,
যারা বিশ্বাসঘাতক ছিল বক্তব্য দেওয়ার তারা বিশ্বাসঘাতকের বক্তব্য আছে এখন বাকশাল না বিয়ন্ড বাকশাল এখন বাকশাল না বাকশালের বাপ চলতেছে আমরা একটা বাহিনী প্রদান কালোদের পরে আমি নাম বলবো না কালো কালোদের পরে সরকারের পক্ষে সরকারের পক্ষে বাকশাল 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 সরকারের রাজনৈতিক পরামর্শে লোকজন দেখতেছে এত জগদ্দল হবে পরামর্শ ছিল একটা বিষয় হলো জনগণ কি চায় দেশবাসী কি চায় দেশবাসীর ভাইরে আপনি আমরা যদি ঝগড়া করি তা হলে হবে না আজকের এই আন্দোলন এই ছাত্র আন্দোলন আর বর্তমান প্রেক্ষাপট যে দেশের যে অবস্থা তা কে তৈরি করে দিল আপনারা যারা বিএনপি করেন যারা বিএনপির দল আছে বিএনপি তার দায়িত্ব পালন জাতির তাদের যে বিরোধী দল হিসাবে যে দায়িত্ব পালন করার যা যা করার তা করতে পারেন কারণ 2014 সালে নির্বাচনে তারা যেতে পারে নাই 2006 সালে তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারকে 10 বার ইয়াজউদ্দিনকে দিয়া এই জামাই বউ বানাইছে ইত্যাদিতে বানায়া দেশের অবস্থা তৈরি করে দিয়েছে তারপরে তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী ব্যাকিং তত্ত্বাবধায়ক সরকার দেন নির্বাচন হয়েছে জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে ক্ষমতা বসাইছে 2014 সালে শেখ হাসিনা বারবার ডাকিছে যে আসেন আসেন বেগম খালেদা জিয়াকে বলে আসেন উনি আসেন না নির্বাচন করেন না এইগুলি যেতে চায় না সারোর ভাই না আমাকে অ্যানসারটা শুনি না প্রতারণা হয়েছে আওয়ামী লীগের মানে দলীয়গতভাবে একটা অংশ তাদের ক্যারেক্টারের অংশ যে তখন বলেছিল আপনি রাজনীতিতে জানেন যে আন্ডারগ্রাউন্ড ঘটে এটা সম্মুখে কিছু আলোচনা চলে এবং পর্দার ভিতরেও কিছু আলোচনা চলে সে সময় এরকম একটা সিচুয়েশন সৃষ্টি ছিল এবং আওয়ামী লীগের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছিল এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন অর্থাৎ ওই যে অনবরত মিথ্যে কথা বলে কেউ আর কাউকে বিশ্বাস করে না যার জন্য আজকে দেখেন এই ছাত্ররা এই ছাত্ররা দেখেন খালেদা এই আশ্বাস দিছে এই আশ্বাস দিছে তার বিশ্বাস করে কোন ছাত্র বিশ্বাস করে না যে কেউ বিশ্বাস করে 2014 সালে বেগম খালেদা জিয়া যে দাঁড়িয়ে বলেছিল অবরোধ চলবে চলছে এখন পর্যন্ত গাড়ি ঘোড়া পুরাইলেন লাখ লাখ হাজার হাজার মানুষ মারলেন গাড়ি বাংলেন ইত্যাদি ইত্যাদি করলেন বেগম খালেদা জিয়া নির্দেশে যে হলো এই পর্যন্ত যে তত্ত্বাবধায়ক উনি যেই অবরোধ দিয়েছিলেন এই অবরোধটা আজও পর্যন্ত পত্তা হয় না অবরোধ চলছে এই অবরোধ চলছে আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের যে যারা আমরা রাজনীতি করি আমাদের সিনিয়র স্পেশালি যে একটা দন্যতা এমন জায়গায় চলে গেছে যে প্রতিবার আপনি সরকারে গেলে আপনাকে আন্দোলন করে নামাতে হবে অর্থাৎ সো আনফরচুনেট আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি নাই যে আন্দোলন করতে হবে কেন আন্দোলন করতে হবে এই কারণে কারণ আপনি অপশাসন দুঃশাসন করছেন এটা আপনি নিয়ম কথা বলতে যে পাঁচ বছরের একটা সুষ্ঠু নিষ্কণ্ঠ আর আমি শেষ করে আমি শেষ করে দিচ্ছি না আপনি আপনি উত্তর দেন আপনি আপনি উত্তর দেন আপনি উত্তর দেন না আপনি দেখেন ক্ষমতা হস্তান্তর করেছে আর বাংলাদেশের পৃথিবীর মানে সৃষ্টি অর্পর থেকে বাংলা সরকারে কেউ করে নাই সুতরাং আন্দোলন করতে নামে নাই আর আওয়ামী লীগ 2014 সালে গণনেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সালের ঘটনার জন্য বেগম খালেদা আপনার জাতীয় সংস্কার চলছে 47 বছরের সংস্কার চলছে আসলে এটা 47 বছরের একটা সম্পর্ক এর সাথে রয়েছে আপনি দেখেন যে 2001 সালে করেছে ফাইন বাট হোয়াট ইজ দ্য প্রবলেম নাও আপনি তো 91 সালে তাই হয়েছে 96 সালে তাই হয়েছে হ্যাঁ তাই যদি হয় যে আমাদের দুর্ভাগ্য যে যে আমরা ওইখানে ওইখানে একটা কলোনিয়াল শাসক সৃষ্টি করব আমরা সদস্য একটা কলোনি হব এবং আমাদেরকে আন্দোলন করে রাখবো তারপর আমরা বলবো আপনি আন্দোলন জানেন না আপনি গুলি করবেন গুম করবেন খুন করবেন বাড়ি থেকে ধরে আনবেন লক্ষ লক্ষ মিথ্যা মামলা করবেন গণতন্ত্রের মিনিমাম ভ্যালুস মেইনটেইন করবেন না আর আপনি বলছেন আন্দোলন করতে পারে এই যে আন্দোলন তো চলছে তিন ধরে আন্দোলন তো চলছে স্থবির স্থবির আমি গাজীপুরকে আসতে পারি না আজকে আজকে এই অবস্থা কোথা গুলি চলছে দিবেন দিবেন বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম বিরতির পূর্বে আমরা ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করছিলাম ছাত্র আন্দোলন ট্রাফিক আইন দেশের নিরাপদ সড়কের বাস্তবায়নের জন্য আন্দোলন এটা কোনো রাজনৈতিক আন্দোলন আমরা যত আলাপ আলোচনা করি না কেন এটা ছাত্রদের একটা দাবি
শুধু ছাত্রদের দাবি না আমাদের দেশবাসী প্রত্যেকের দাবি এই যে সারওয়ার ভাই বলেন মুরজান ভাই বলেন এখানে যারা আছে এখন যে অবস্থা হয়েছে এখন কি শুধুমাত্র ছাত্রদের দাবি আছে কিনা নাকি এটা আবার রাজনীতির মধ্যে ঢুকে রাজনীতি ঢুকানোর চেষ্টা চলছে রাজনীতি ঢুকানোর চেষ্টা হচ্ছে এটার উপর ভর করার জন্য চেষ্টা করছে যারা ক্ষমতায় নাই যারা 2014 সালে নির্বাচনে আসে নাই ওনারা এটা চাচ্ছে যে এটার উপর ভর করার জন্য কিন্তু এটা আসলে ছাত্ররা এটা করতে দিবে না ছাত্ররা চায় ট্রাফিক আইন এবং রাস্তাঘাটটা সঠিক থাকুক যানবাহন ভালো চলুক দেশের আর আমাদের শুধু যানবাহনের দোষ না আমাদের জনগণকে সচেতন করতে হবে আমরাও যেন সঠিকভাবে চলি এটা উনি সারওয়ার ভাই বলতেছিলেন যে জনগণের কথা আমাদেরকে নিয়ম 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 মেনে চলতে আমি যেমন সারওয়ার ভাই কয়েকটা পলিটিক্যাল বিষয় যেহেতু বলছেন তিনি বলছেন নিয়ম রক্ষা নির্বাচন বেগম খালেদা জি বা বিএনপি এই যে কথাটা বলে এই কথাটা কখনোই মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই 2014 সালে নির্বাচনে আমরা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আসতে চেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেতৃত্বে সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উনি টেলিফোন করেছিলেন নির্বাচনে আসার জন্য এবং তাকে ওই তৎকালীন নির্বাচনকালীন সরকারের সময় তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু আবার নির্বক্ষ নির্বাচন হয় অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন জনতা শেখ হাসিনে চেয়েছিলেন এরপর আসে নিয়ম রক্ষা নির্বাচন কেন হবে ভাই আপনারা 2014 এর পাঁচই যেন নির্বাচনকে তো আপনারা বর্জন করেননি আপনারা প্রতিহত করতে চেয়েছিলেন আপনারা 500 অধিক স্কুলকে আপনারা জ্বালিয়ে দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং অফিসার হত্যা করেছিলেন আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীকে হত্যা করেছিলেন অর্থাৎ আপনি প্রতিহত করতেছিলেন না ব্যর্থ হয়েছেন এরপর আসেন 96 সালে সরোয়ার ভাই আমি ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম শেখ হাসিনা একজন কর্মী হিসেবে গোটা বাংলাদেশে আমরা তখন ঘুরিয়েছি ছাত্রদের সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিলাম বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য তারপর 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল 30 মার্চ খালেদা জিয়ার পতন ঘটেছিল আমরা গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক একটি আন্দোলন করেছিলাম জনতার মঞ্চ করেছিলাম মেয়র হানিফ প্রয়াত তার নেতৃত্বে আমরা সেখানে করেছিলাম অর্থাৎ বাংলাদেশের মানুষকে সচেতন করে উদ্বুদ্ধ করে আমরা সেদিক মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলাম বিএনপি যে কাজটা করলেন 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের যত নেগেটিভ রাজনীতি অর্থাৎ বাংলাদেশে হত্যা খুন যেটা নিয়ে বিচার হচ্ছে সেটা নিয়ে আপনি কথা বলবেন কেন এবং এই কথা বলেন বলে আজকে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা একদম বটম লাইনে চলে আসছে মানে আপনারাই 10 বছরের বিচারে তারা এখন 10 বছরের শাস্তি হয়েছে আপনি তাকে বের হতে দিলেন আপনি একটা করে মামলা এটা আপনারা এগুলো কম করে নাই ব্যাপারটা হলো যে আওয়ামী লীগ এত অপরাজনীতি আওয়ামী লীগ হ্যাজ বিকাম এ পার্টি অফ এন্টি স্টেট and anti people যদি তাই না হয় যারা তাহলে তারা একটা যদি তাই যদি না হয় তাহলে একটা নির্বাচন করে ভয় পায় তাদেরকে বলে একটা একটা নির্বাচন তো ভয় পায় আপনারা যদি দেশপ্রেম থাকে এই কথা বলে নেতৃত্ব থাকে এই যে বলেন না যে ছাত্রদের যদি নেতৃত্ব থাকে তাহলে পার্লামেন্টে ভোট শিশু ছাত্রদের মধ্যে দেশের মানুষ তারা আজকে যে আন্দোলন করতে চায় নষ্ট করতে চায় তার অর্থ হলো এই যে সর্বজনীন শিক্ষিত যখন আপনারা সে আওয়ামী লীগ বলে এনটি আসছে এই সরকার বলে এনটি আসছে শিক্ষা ব্যবস্থা নির্বাচন দিতে পারে না বা এদেশের মানুষ নির্বাচন আদায় করবে পৃথিবীর কোন সরকার চিরস্থায়ী হবে না নির্বাচন গণতান্ত্রিক এই যে বাচ্চারা যে এত সচেতন হয়েছে এই যে বলে না আজকে অনেকগুলো টক শো শুনতেছিলাম একটা টক শোতে বললো যে তাদেরকে বলা হয় যে ওই যে হোয়াটসঅ্যাপ তারপরে ফার্মের মুরগি
আসলে তারা না তারা অনেক ইন্টেলিজেন্স এই যে মনির ভাই ইউনিভার্সিটি সেলো হইয়া এবং প্রোগ্রেসিভ লিডার হইয়া যে এই যে নির্বাচনকে বলে এটা সঠিক নির্বাচন ওনার ইমপ্রেশন নষ্ট হয়ে গেছে বিকজ ইন পলিটিক্স এভরিবডি মেক্স হিজ ওন ব্র্যান্ড হি ইজ মেকিং হিজ ওন ব্র্যান্ড সে যখন সত্য ধারে কাছে থাকবে না 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 সে যখন দলখানা দলখানাদের পক্ষে থাকবে তখন মানুষ তাকে সেই করবে আপনি 2014 সালে 5ই জুন নির্বাচনে আপনি অংশগ্রহণ করে সেদিন যদি প্রমাণিত করতে পারতেন যে ওই সরকার বা নির্বাচন কমিশনের অধীনে সেদিন ভোট কারচুপি হয়েছে রিগিং হয়েছে তাহলে আপনি স্টেটমেন্ট ধন্যবাদ আপনি আপনি বলেছিলেন আপনার বাজেট কথা ভাই একই কথা তো আপনি জানেন কিন্তু আমরা কি চাচ্ছিলাম সেটা তো বলেন না আপনার জনগণ কি চায় ছাত্ররা কি চায় সেটা চান না আপনার দেশের উন্নয়ন চান না শুধু আপনাদের ইতিহাস আছে এটাই বারবার বলেন এটা তো জনগণ জানে তো এই কথাগুলো আমরা বারবার কেন বলি আমরা বলি যে আগামী দিনে আমাদের ধন্যবাদ আপনাদের তিনজনকে আমরা আগামীর কথা বলে অনুষ্ঠান সমাপ্ত করতে যাচ্ছি সারো ভাই যদি আপনাকে দিয়ে শুরু করি আমার যে কোমলমতি শিশুরা আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে একটা সাজেশন এবে আসছে যে যে ট্রাফিক সিস্টেম যে নষ্ট হয়ে গেছে প্রতি মাসে একবার তাদেরকে এই ডিউটি মানে স্বেচ্ছা ডিউটি করে দিতে পারে কারণ আমাদের পুলিশ আসলে টোটালি ইনক্যাপাসিটেটেড তাদের পক্ষে সম্ভব না আপনি দেখেন এই আইন ভঙ্গ কথা আপনার পরামর্শ আইন প্রথম ভঙ্গ শুরু করেছে মন্ত্রীরা তারপর এমপিরা তারপর বিভিন্ন সরকার কথা আপনার পরামর্শ পরামর্শ হলো যে গণতন্ত্রে ফেরত আসতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে জনগণের সরকার কায়েম করতে হবে আমি বলি যে পুলিশ বাহিনী যারা আছে তাদের মধ্যে যে পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতিবাজগুলি আছে তাদের কারণে এই অবস্থাটা ট্রাফিকের আইন প্রয়োগের ব্যবস্থাটা ভেঙে গিয়েছে এটা পুনরায় পুলিশ সঠিকভাবে তাদের কাজকর্ম করবে এবং এই পুলিশ বিভাগের এই দুর্নীতিবাজ ট্রাফিক পুলিশ পুলিশ যারা আছে এই পর্যন্ত কাজ করে না ওই ড্রাইভারের কাছ থেকে পয়সা নিয়ে করে তাদেরকে প্রত্যাহার করতে হবে অথবা তাদের উপর শিশুদের উদ্দেশ্যে তারা ঘরে ফিরে যাবে এবং এই সারা দেশে তাদের একটা দাবি থাকতে হবে সারা দেশে ট্রাফিক ব্যবস্থার মধ্যে ক্যামেরা দিয়ে ডিজিটাল করে নিয়ে নিবে প্রত্যেক গাড়ি যেটা উল্টাপাল্টা চালাবে সেটা মামলা হবে এবং একটা বিশাল জরিমানা থাকবে এই 10,000-20,000 জরিমানা থাকবে এরকম প্রথমত শিশুদের উদ্দেশ্যে বলছি গোটা জাতিকে তোমরা একটা নারা দিয়েছো তোমাদের দাবি দেওয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মেনেছে এটাকে এক্সিকিউট করার জন্য সময় লাগবে সময়টা দাও এবং আমরা যেভাবে কমন যেভাবে বলে ফেলি যে মানে পুলিশ দুর্নীতিবাজ পুলিশ খারাপ এটা ঠিক না পুলিশের উপর আস্থা রাখতে হবে বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখতে হবে ওরা যদি ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এই কোমলমতি শিশুরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধ করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে তারা সহায়তা করবে এটাই আমাদের সবার প্রত্যাশা দর্শক এ ছিল আমাদের আজকের আয়োজন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ Thank you.